ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটি মূলত দুইটি পার্ট নিয়ে। একটি পার্ট হচ্ছে কি ওয়ার্ড বা শব্দ নিয়ে, আর একটি পার্ট হচ্ছে কি সিলেবল বা শব্দাংশ নিয়ে। তাহলে প্রথমে চলো শুরু করি ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখানে লক্ষ্য করো, এক বা একাধিক লেটার, অর্থাৎ একটি লেটার দিয়েও কিন্তু একটি ওয়ার্ড তৈরি হয়। দেখো আমি উদাহরণ দিয়েছি, এ আই বুক প্যান ইটিসি, অর্থাৎ এর অর্থ হচ্ছে কি একটি, আয়ের অর্থ হচ্ছে আমি। অর্থাৎ ইংরেজিতে 26টা লেটারের মধ্যে দুইটি বর্ণের, দুইটি লেটারের কি আছে, অর্থ আছে। এই দুইটি লেটারকেও কি শব্দ বলতে হবে। তাছাড়া আমরা 26টা লেটার কি কি এক একটা ওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারে। নিচে লক্ষ্য করো, অজানা বিষয়, অর্থাৎ ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির প্রতিটি লেটারকে এক একটি ওয়ার্ড হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখন হয়তো বুঝতে পারছো, অর্থাৎ 26টা বর্ণ কি, 26টা লেটার কি আমরা এক একটি ওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারি। উদাহরণটা লক্ষ্য করো তাহলে সহজে বুঝতে পারবে যে বি ইজ এ কনসোন্যান্ট, বি হয় একটা ব্যঞ্জন বর্ণ, এখানে বি কে কি ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। দেন উদাহরণটা লক্ষ্য করো, দেন এক্সাম্পল, দ্বিতীয় এক্সাম্পলটা, বি ইজ দি সেকেন্ড লেটার অফ ইংলিশ, বি হয় ইংরেজির দ্বিতীয় বর্ণ। তাহলে এখানেও কি বি কে কি হিসাবে ইউজ করা হয়েছে, শব্দ হিসাবে ইউজ করা হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা লেটারকে, অর্থাৎ 26টা লেটারকে আমরা ওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারি। আজকে একটা নতুন বিষয় শিখতে পারলাম নাকি? এই ছিল আমাদের ওয়ার্ড নিয়ে আলোচনা। ধ্যান আমাদের টপিক হচ্ছে কি সিলেবল। আজকের টিউটোরিয়ালটা একটু লম্বা হবে, সেজন্যই ধৈর্য সহকারে একবারে পুরো টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখো, কোনো রকম পজ ছাড়াই। যদি কোনো রকম পজ করো তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মিসিং হয়ে যাবে, যেগুলো তোমরা জানো না। তাহলে চলো আমরা এখন আলোচনা করব সিলেবল নিয়ে। সিলেবল শব্দাংশ কি বা কাকে বলে, সিলেবল কত প্রকার, মনোসিলেবল, ডিসিলেবল, ট্রি সিলেবল ও পলিসিলেবল সম্পর্কে বিস্তারিত। চাকরির পরীক্ষায় কিংবা যে কোনো বাইবাতে প্রশ্নটি প্রায়ই আসে, সিলেবল কি বা কাকে বলে। কিন্তু অতি সহজ একটি বিষয় হওয়া সত্ত্বেও আমরা হয়তো অনেকেই জানি না সিলেবল আসলে কি। তাহলে চলো সিলেবল নিয়ে বিস্তারিত জানি। প্রথমে আমরা জানবো কি সিলেবল কি বা কাকে বলে। ইংরেজি ভাষায় সিলেবল বা সিলেবল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি যদিও খুব সহজেই বোঝা সম্ভব, তবু না জানার কারণে অনেকেই এটি কি তা নিয়ে বিভ্রান্তিতে ভোগে। ইংরেজি বাক্য বা সেন্টেন্সে প্রাণ হলো ওয়ার্ড বা শব্দ। আমরা ইংরেজি কোনো শব্দ বা ওয়ার্ড পড়তে গেলে বা উচ্চারণ করতে গেলে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো সকল শব্দ বা ওয়ার্ড একবারে বা হুট করে উচ্চারণ করতে পারছি না। কিছু কিছু শব্দ বা ওয়ার্ড কিছুটা ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে, যেমন মাদার শব্দটি উচ্চারণ করতে গিয়ে হুট করে বা একবারে কেউ উচ্চারণ করতে পারে না, বরং আগে উচ্চারণ করছে কি মা, এম ও মা, তারপর দার, টিএসি আর দার, অর্থাৎ দুইটা সিলেবল ভেঙে উচ্চারণ করতে হচ্ছে মা দার। মা উচ্চারণ করার পর কিছুটা দেরি করে দার উচ্চারণ করছে, অর্থাৎ মাদার, মা দার উচ্চারণ করতে দুইটি অংশে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ মা এম ও মা প্লাস টিএসিআর দার, মা দার, মা দার, মা দার। ইংরেজিতে কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে যে সকল খণ্ডে খণ্ডে বা অংশে অংশে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হয় তাদের প্রত্যেক খণ্ড বা অংশকে সিলেবল বা শব্দাংশ বলে। সহজ ভাষায় যদি বলা হয়, অর্থাৎ সিলেবল অর্থ হলো কি শব্দাংশ। কোনো শব্দ বা ওয়ার্ডকে যে সকল অংশে বিভক্ত বা বাক করে বা খণ্ড খণ্ড করে বা ভেঙ্গে ভেঙ্গে যত অংশে উচ্চারণ করতে হয় তাদের প্রতিটি অংশকে সিলেবল বা শব্দাংশ বলে। আমরা সিলেবল বা শব্দাংশ কী জন্য শিখব? আমরা সিলেবল বা শব্দাংশ এই জন্য শিখব যাতে আমরা বড় বড় ওয়ার্ডগুলো নিজেরাই উচ্চারণ করতে পারি, যাতে কোনো টিচার বা অন্য কারো সাহায্য নিতে না হয়, সেজন্য আমরা এই সিলেবলটা পড়ব। আশা করি বুঝতে পারছো সিলেবল কাকে বলে। সুতরাং কোনো শব্দ কণ্ঠনালী ও জিহ্বা গত স্বর বা ধ্বনিগত উচ্চারণের খণ্ডাংশকে সিলেবল বা শব্দাংশ বলে। অন্যভাবে বলতে গেলে কোনো শব্দকে আমরা যত খণ্ডে বিভক্ত করে উচ্চারণ করি তার প্রতিটি খণ্ডকে এক একটি সিলেবল বা শব্দাংশ বলে। তারপর আসো আমরা আলোচনা করব সিলেবল বা শব্দাংশের গুরুত্ব। সিলেবল বা শব্দাংশ উচ্চারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।
কোনো শব্দ বা ওয়ার্ডকে শুদ্ধভাবে পড়তে গেলে বা উচ্চারণ করতে গেলে সিলেবল সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। স্পোকেন ইংলিশে সিলেবল বা শব্দাংশ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। শব্দের উচ্চারণ ঠিক রাখতে, শুদ্ধভাবে বানান লিখতে এবং বাক্য শ্রুতিমধুর করে পড়তে সিলেবল বা শব্দাংশের সঠিক বিন্যাস সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। এই ছিল সিলেবল বা শব্দাংশের গুরুত্ব। দেন আস, সিলেবল কত প্রকার? সিলেবল বা শব্দাংশের প্রকারভেদ। আমরা কোনো শব্দ বা ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো কিছু শব্দ বা ওয়ার্ড মাত্র একটি খণ্ডে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে, কিছু শব্দ বা ওয়ার্ড দুইটি খণ্ডে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে, কিছু শব্দ তিনটি খণ্ডে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে, কিছু শব্দ তিনের অধিক বা তিনের বেশি অংশে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে। উচ্চারণের এই খণ্ডগত ভিন্নতার কারণে সিলেবল বা শব্দাংশকে তাই চারটি খণ্ডে ভাগ করা হয়। যথা, এক নাম্বার হচ্ছে কি মনোসিলেবল, মনোসিলেবল। দুই হচ্ছে কি ডিসিলেবল। তিন হচ্ছে ট্রিসিলেবল। চার হচ্ছে পলিসিলেবল। তাহলে প্রথমে আমরা শিখব কি মনোসিলেবল কাকে বলে, মনোসিলেবল সম্পর্কে বিস্তারিত। মনোসিলেবল কি বা কাকে বলে? মনো অর্থ এক, সুতরাং মনোসিলেবল শব্দের অর্থ একসরা বা একসর বিশিষ্ট বা এক শব্দাংশে বিভক্ত কোনো শব্দ। উদাহরণগুলো লক্ষ্য করো, ইজ এখানে একটা শব্দাংশ, বা গো এখানে একটা শব্দাংশ, বা লুক তাকাও এখানেও একটা শব্দাংশ। অর্থাৎ এটির কোনো এই শব্দগুলোর কোনো অন্য কোনো শব্দাংশ নেই, এই শব্দগুলো আমরা একবারই উচ্চারণ করতে হচ্ছে। শব্দগুলোর প্রত্যেকটি কি মনোসিলেবল বা একসরা, কারণ শব্দ তিনটির প্রতিটি একবারে কোনো বাধা বা খণ্ডে বিভক্ত ছাড়াই উচ্চারণ করা সম্ভব হচ্ছে। সুতরাং যে সকল শব্দ একবারে কোনো বিভক্ত ছাড়াই উচ্চারণ করা সম্ভব সে সকল শব্দকে মনোসিলেবল বা একসরা বা এক অংশে বিভক্ত শব্দ বলে। তাহলে মনোসিলেবলটা আমরা কি শিখলাম? অর্থাৎ যে ওয়ার্ডের একটি মাত্র শব্দাংশ থাকে সেটাই হচ্ছে কি মনোসিলেবল। দেন আমরা শিখব কি ডিসিলেবল কি বা কাকে বলে। ডিসিলেবল ইংরেজি ডি শব্দের অর্থ কি দি বা দুই, ডিসিলেবল অর্থ দুই সরব। অর্থাৎ সুতরাং যে সকল শব্দ উচ্চারণ করতে দুইটি অংশে বিভক্ত করার প্রয়োজন হয় সে সকল শব্দকে ডিসিলেবল বা দুই স্বর বিশিষ্ট বা দুই শব্দাংশ বিশিষ্ট শব্দাংশ বলে। সরল ভাষায় আমরা বলতে পারি কি ডিসিলেবল হচ্ছে কি যে ওয়ার্ডের দুইটি শব্দাংশ থাকে, যে ওয়ার্ডের বা যে শব্দের দুইটি সিলেবল থাকে সেটি হচ্ছে কি ডিসিলেবল। উদাহরণগুলো লক্ষ্য করো, যেমন ফাদার, এখানে ফা উচ্চারণ করার পর ধার উচ্চারণ করতে হচ্ছে, সুতরাং ফাদার শব্দটি দুই শব্দাংশ বিশিষ্ট বা ডিসিলেবল। এই হচ্ছে কি ফাদার। আরও উদাহরণ আমরা দিতে পারি, যেমন মাদার, মা ধার, অর্থাৎ মা একটা শব্দাংশ, ধার একটা শব্দাংশ। যেমন সিস্টার, সিস টার আগে উচ্চারণ করছি কি সিস, পরে উচ্চারণ করতে হচ্ছে কি টার, সিস্টার। এমন বহু শব্দ আছে, অর্থাৎ দেশ শব্দগুলোর দুইটি শব্দাংশ থাকে, যে শব্দগুলো দুইটি শব্দাংশ থাকে সেগুলোকে কি বলে ডিসিলেবল। আশা করি বুঝতে পারছো সবাই। দেন আস আমরা ট্রি সিলেবল কি বা কাকে বলে। ট্রি সিলেবল কাকে বলে, ইংরেজি ট্রি শব্দের অর্থ ত্রি বা তিন। ট্রি সিলেবল অর্থ ত্রিনসরা বা ত্রিসরা বা তিনসরা। সুতরাং যে সকল শব্দ উচ্চারণ করতে তিনটি অংশে বিভক্ত করার প্রয়োজন হয় সেই সকল শব্দকে ট্রি সিলেবল বা তিন স্বর বিশিষ্ট বা তিন শব্দাংশ বিশিষ্ট শব্দ বলে। উদাহরণ লক্ষ্য করো, বিউটিফুল, এখানে বিউ উচ্চারণ করার পর টি উচ্চারণ করতে হচ্ছে, তারপর ফুল উচ্চারণ করতে হচ্ছে, সুতরাং বিউটিফুল শব্দ টি তিন শব্দাংশ বিশিষ্ট বা ট্রি সিলেবল। এছাড়া আরও শব্দাংশ আছে, তোমরা খুঁজলে পাবা। যেমন কি আছে এখানে, বিউটিফুল বানানটা ভুল হচ্ছে, এখানে বি হবে একটা। আরও উদাহরণ আছে কি কমিউনিকেটিভ, না এটা সরি, এটা চারটা শব্দাংশ হয়ে গেছে। তারপর আছে কি সিলেবল, সিলেবল আমরা সিলেবল পড়তেছি, সিলেবলটাই কি কয়টা শব্দাংশ, তিনটা শব্দাংশ। অর্থাৎ যে ওয়ার্ডে তিনটা শব্দাংশ থাকে, তিনটা সিলেবল থাকে, তার নামই হচ্ছে কি ট্রি সিলেবল। আশা করি বুঝতে পারছো সবাই। নেক্সট অ্যান্ড লাস্ট সর্বশেষ যেটা হচ্ছে কি পলিসিলেবল, নামটা খুবই সুন্দর নাকি, পলিসিলেবল কি বা কাহাকে বলে। এখানে আমার টাইপের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, তোমরা আমি শুদ্ধ করে দেব, সমস্যা নাই।
পলি সিলেবল কি বা কাকে বলি? ইংরেজিতে ইংরেজি পলি শব্দের অর্থ বহু বা অনেক, তো পলি সিলেবল অর্থ বহু সরা বা অনেক সরা। সুতরাং যে সকল শব্দ উচ্চারণ করতে তিনের বেশি বা অনেক অংশে বিভক্ত করার প্রয়োজন হয় সেই সকল শব্দকে পলি সিলেবল বা বহু স্বর বিশিষ্ট বা অনেক শব্দাংশ বিশিষ্ট শব্দাংশ বলে শব্দ বলে। অর্থাৎ যে শব্দের তিনের অধিক শব্দাংশ থাকে, অর্থাৎ তিনের অধিক চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, অর্থাৎ তিনের চাইতে বেশি শব্দাংশ থাকবে, সেটাই হচ্ছে কি পলি সিলেবল। আশা করি বুঝতে পারছ। যেমন এই যে আগে উদাহরণ দিয়েছিলাম যে কমিউনিকেটিভ, এখানে চারটা শব্দাংশ। এরপরে এখানে উদাহরণগুলো লক্ষ্য করো, যেমন ইউনিভার্সিটি, এখানে ইউ উচ্চারণ করার পর নি উচ্চারণ করতে হচ্ছে, তারপর বার উচ্চারণ করতে হচ্ছে, তারপর সিটি উচ্চারণ করতে হচ্ছে, যা তিনের বেশি অংশে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে। সুতরাং ইউনিভার্সিটি শব্দটি বহু শব্দাংশ বিশিষ্ট শব্দ বা ট্রি সিলেবল। তিনটি খণ্ডাংশের বেশি সে চার বা পাঁচ বা ছয় বা তারও বেশি যতই হোক না কেন, তিনের বেশি হলেই সেগুলোকে পলি সিলেবল বা বহু শব্দাংশ বিশিষ্ট শব্দ বলে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আলোচনা থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকে আলোচনা দুইটা পার্টে ভাগ করেছিলাম, একটা ছিল ওয়ার্ডের পার্ট নিয়ে, আর একটা পার্ট ছিল কি সিলেবল পার্ট নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট যত্ন সহকারে পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ডের উদাহরণ সহ, তারপরে শিখতে পারলাম কি সিলেবল কাকে বলে, সিলেবল কত প্রকার ও কী কী, মনো সিলেবল কাকে বলে, ডি সিলেবল কাকে বলে, ট্রি সিলেবল কাকে বলে, এবং পলি সিলেবল কাকে বলে ইত্যাদি নিয়ে বিস্তারিত। তোমাদের জন্য হোম টাস্ক হচ্ছে আজকের, বা এক্সারসাইজ বলতে পারো, প্রত্যেকটি সিলেবলে দুইটি করে উদাহরণ দাও। প্রত্যেকটি সিলেবলে তোমরা কয়টা করে উদাহরণ দেবা? দুইটি করে উদাহরণ। কমেন্টে এখনই জানিয়ে ফেলো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।